সেবক কালী বাড়িতে পুজো দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা চলেছি তিন চুলের পথে। This is the confluence of Rangit and Tista River. Wonderful. আমরা পৌঁছে গেছি তিনচুলে। কিন্তু আমাদের এই বাড়ি থেকে এই বিল্ডিংটা শেষ করে দিয়েছে। এরা যে পাহাড় পুরো সুন্দর থাকতো না জঙ্গল দিয়ে, দারুণ লাগতো। খুব সুন্দর অসাধারণ দৃশ্য। এক্সেলেন্ট। আমরা তিনচুলের হোমস্টেতে, আমাদের ডিনার পর্ব চলছে, অনেক খাবার। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের হোমস্টে, আমরা এবার ইচ্ছেগাঁওয়ের দিকে যাচ্ছি। আমরা এখন ইচ্ছেগাঁওতে, পাহাড়ের মাথায় কালিম্পং হোমস্টেতে আছি। কালিম্পংয়ে, কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি, কিন্তু আজকে আমাদের ব্যাড লাকটা খারাপ। কুয়াশার জন্য এইদিকের পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছে না। এই দেখো, দেখতে পাচ্ছ সবাই? না 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 না, এরকম করো না প্লিজ। সন্ধে হলে তা
দেখা যাবে কুয়াশা কেটে যাবে দেখছো মায়েরা কথা বলছে আরে দেখো পাখিটা দূর ঘুরছে আমি ঘুরছি হ্যালো আমরা এখন ইচ্ছেগাঁও ফরেস্টের ভিতরে যাচ্ছি। চারিদিকে গভীর জঙ্গল। আমরা এখন ইচ্ছে ফরেস্টের ভিতরে। বলো আপা বলো বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে তারপর তো পড়বে শীতটা করে চুপ চুপ বলো বলো শুধু বলবে বলে তারপর তো করে দিল পান করলে দিয়ে কিনি করলে ডান আমরা এখন ইচ্ছেগাঁও হোমস্টেতে আছি। আমরা জুলুকে পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা সহ্য করাটাই খুব কষ্টকর। চারিদিকে পাহাড়, আর সেই পাহাড়গুলো সবুজ অরণ্যে ঘেরা। কত পাগল, আমাদের মতো বেশ কিছু পাগল এই জুলুকে এসছে বরফ দেখার জন্য। এদেরকে জানা উচিত যে বরফটা আমাদের ফ্রিজেও থাকে, তবুও এসছে। আর ওই যে কুচি যেহুন কাঁদেন উনি। এই একটা ছোট্ট পাহাড়, প্রচুর গাছ, প্রচুর পাইনের জঙ্গল, পাইনের জঙ্গল, আর চারিদিকে রয়েছে আর্মি ক্যাম্প। আমরা এখন জুলুকে। সামনে আর্মি ক্যাম্প ছিল, বেশি ফটো তোলা যায়নি, ভিডিও তোলা যায়নি। যাত্রা শুরু হয়েছে এই সেই সিল্ক রুট, জিগজ্যাগ রুট দিয়ে আমরা স্টার্ট করেছি। জুলুক, আমরা এইখানটা ছিলাম গতকাল রাত্রে। চারিদিকে শুধু আর্মি ক্যাম্প। সামনে দেখা যাচ্ছে জুলুক, আমরা এখানটা ছিলাম। চিলিং কোল্ড। জিগজ্যাগ রোডে এসেছি, অনেক দিনের প্ল্যান।
দারুণ লাগছে, আস্তে আস্তে করে দিচ্ছি। এই দেখো আমি বাবা হরভজন সিং মন্দিরে এসেছি, পুরনো বাংকার। বাবা হরভজন সিং কি জয়, বাবা হরভজন সিং কি জয়। এখন দেখেছো উনার জন্যই ইয়ে করে রাখে, এটা গলায় টান কাই পর্যন্ত তো উনার টেবিল উনার সব। বাবার বাংকার ওইদিকে দেখ, দেখা যাচ্ছে না। আবার স্নোফল শুরু হচ্ছে,
পরিত্যক্ত আর্মি বাংকার, এখানে আমরা দাঁড়িয়ে আছি। অল আর আর্মি বাংকার, এখানে আগে বাংকার তৈরি হয়েছিল, কিছু অ্যাবান্ডেন্ট আছে, এগুলো আর্মি বাংকার। চারিদিকে শুধু বরফ আর বরফ। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ইয়াক ইয়াক ও ইয়াক। এটা জুলুক আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে আছি। এটার উচ্চতা 11,000 ফুটেরও বেশি। আমরা এখানে একটু ম্যাগি খাবো বলে দাঁড়িয়েছি। এখানে একটা ছোটো দোকান আছে। এখান থেকে জুলুক আর জিগজ্যাগ রোডের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। নিচে নামছি, এবার এখানে স্নোফল স্টার্ট হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি যাতে জুলুকের রাস্তা বন্ধ না হয়ে যায়। আমরা এখন পদম চেনে এই জায়গাটা জুলুক থেকে একটু নিচে নামতে হয়। সাইলেন্ট টু রিট্রিট বলে একটা জায়গায় আমরা উঠেছি। আমরা একটু বৈকালিক ভ্রমণে বেরিয়েছি সবাই। জায়গাটাকে জঙ্গলই বলা যায়। চারিদিকে সবুজে সমারোহ। এই জায়গাটার নাম কুলখোলা। পদমচেন থেকে আগুমলোক যাওয়ার পথে একটা ছোটো ঝর্ণা। হ্যাঁ, দুপুরে শুনেছি।
আমরা এখন আগমলোকে এসেছি, একটা ছোট্ট রিমোট ভিলেজ লিংথামের কাছে। এখানে একটা হোমস্টে আছে, ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, জাস্ট যে জুম করছি, এইটা ভুটান বর্ডার। এই পাহাড়টা ক্রস করে হচ্ছে ভুটান। আমরা এখানে এসে একটা মনাস্ট্রিতে যাচ্ছি। রাস্তাটা একদমই খারাপ, তবুও রাস্তা ভেঙে ভেঙে চলছি। আমরা আগমলোকে এসেছি, এখানে একটা মনাস্ট্রি আছে, একদম পাহাড়ের উপরে, গ্রামের শেষ সীমানা। এখানে একটা সুন্দর প্যাগোডা আছে, সত্যিই সুন্দর। হিমালয়ের এই গ্রামগুলোর প্রাকৃতিক শোভা সত্যিই সুন্দর, অতুলনীয়। আমরা আগমলোকের উপরে একটা সুন্দর মাঠ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে এরকম মাঠ নেই। আমরা একটু আগমলোকের জঙ্গলের মধ্যে এক্সপিডিশন করতে এসেছি। এই পিকটা কাঞ্চনজঙ্ঘা নয়, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। কালকে আমরা গেছিলাম এখানেই। একটু ভালো করে দেখলে এখানে জিগজ্যাগ রোডটাও দেখা যায়। আজকে থাম্বি ভিউ পয়েন্টেও বরফ রয়েছে। এই যে সব কাছ সামনে কিছু ইয়ে রয়েছে, এটা সম্ভবত মিলিটারি কোয়ার্টার্স বা ব্যারাক হবে। এখন সূর্যাস্ত হচ্ছে, আমরা আগমলোক মনাস্ট্রিতে বসে এই সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখছি, অত্যন্ত অপরূপ দৃশ্য। মেঘ পিছন থেকে সূর্যের রেখা বেরিয়ে আসছে, সত্যি খুব অপরূপ দৃশ্য। আর এই দূরে যেটা দেখতে পাচ্ছি, বরফ, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আমরা কালকে এখানে গেছিলাম, এখন আমরা এখানে আছি। সূর্যোদয়ের দৃশ্য আগমলোকে, পাহাড়ের পিছন থেকে সূর্য উঠছে। অসাধারণ দৃশ্য। আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ম্যাডাম একবার Sitting. Hi, Gorto. Hi, Gorto. Hello, Gorto.
ये फोटो ले पहले हर नहीं करता है This is Arital Lake or Lompokri Lake. It's one of the oldest natural lakes of Sikkim. আমরা এখন লেকে বোটিং করছি। আমরা এখন ঋষিখোলায় এসেছি, এটা একদম ঋষি নদীর পাশে আমাদের রিসর্ট, প্রকৃতি রিসর্ট। এইটা আমাদের কটেজ, দুটো রুম আছে। এখন আমরা ঋষি নদীতে স্নান করার জন্য যাচ্ছি। 3:00 বেজে গেছে, তবুও কারো উৎসাহের অন্ত নেই। আমরা ট্যুরের শেষ পর্যায়ে, ঋষি নদীতে এসেছি স্নান করবো বলে। বাবা পড়ে যাবি।
পড়ে যাবে তো বসো।